Ja, der Bauer. বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবারও আইবর সিভিলের মধ্যে মাছ ধরার জন্য, তো আজকে আমরা আবারও একটা ডিপ কলের গাতা সেচ দিতেছি। তো কিছুদিন আগে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের বিল আবারও ভরে গেছিলো। তো এখানে এই যে দেখেন উপরের সাইডে একটা ডিপ কলের গাতা আছে, তো এটার মধ্যে অনেক মাছ লড়তেছে। তো আমরা এই ডিপ কলের গাতাটা সেচ দিতেছি, আশা করি ভালো মাছ পামো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। শরীরে সেচ দিতেছে, সেচ দেওয়া আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে। এই দেখেন অনেক পানি আসিল, এই যে ডিপ কলের মেশিনটা এখানে আসিল বসানো, এটি একটা ডিপ কলের গাতা, অনেক জুপ জার আছে দেওয়া যায়। আশা করি অনেক বেশি মাছ পামো, অনেক মাছ লড়তেছে ফুট করছিল, আর অনেক জার মনে আসিল, তো যার জন্য আশা করি মাছ থাকতে পারে। এই দেখেন অনেক ফেরা, এগুলাতে অনেক বেশি মাছ থাকে। এরকম যখন ইয়াগুলো সেচ দিই, আমরা গাতাগুলো সেচ দিই বা ডিপকলের বা বিভিন্ন গাতাগুলো সেচ দিই, তখন অনেক মাছ অনেক অনেক বেশি মাছ পাওয়া যায়। তারা লাগে পানি আইতে পারতেছে না, এদিকে পানি জমে রয়েছে, এর লাগে পরিষ্কার করে দিতেছে চারদিকে। পিছনে যে পানিগুলো জমে রয়েছে এগুলো যেন আইতে পারে। দেখেন কত ফেরা, এই যে ধরেন পচা পানি, গাছ যে আসে উঠছিল না এগুলো পচে গেছে, পানি নিচে হঠাৎ করে পানি নিচে পড়ছে, যার জন্য গাছগুলো পচে গেছে। কত বড় কি দিদি দেয় এদের বন্ধুরা, কি মাছ জানি এটা, জাগর টাগর হইব সম্ভবত। অনেক ইয়া তো প্যারা আসিল, যার মনে আসিল, তো আমরা এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে সেটা শেষা শুরু করছি। একবারে গন আসলে এই যে দেন সাইড দিকে দেন কী পরিমাণে জার্মনি, এই যে দেন এদিকে যে পানি উঠছিল এখানে প্রায় কোমর পানির মতো উঠে গেছিলো। তো এই এই যে ডুবাটা ইয়ার আসছিলো, ডিপ কলের ডুবাটা আসছিলো, এই ডুবাটা আপনার এই পানির নিচে ডুবাই গেছিলো। তো সাইড দিকের পানি যখন শুকাই গেছে, তখন সাইড দিকের মাছ, ক্ষেতের মাছ আইসা সেরা এই ডুবার ভিতরে ঢুকছে। এই যে এটা দেন কী মাছ লড়তেছে এই যে ভিতরে, রে ভাই, এই যে পচার থেকে একটা বাইরে আসলে, এই যে সিংটা পচার ভিতরে। তো বন্ধুরা ফাইনালি গাতাটা সেচ দিয়ে শুকা ফালাইছে, কারণ মাছ ধরার পালায় আমি নামছি মাছ ধরতাম, এই যে ফেরাই ফেরার ভিতরে মাছ, যার জন্য আমি ধরতেছি, এত ধরতে পারতো না। এই যে হেড ফেরগুলো পচছে, বৃষ্টি মানছে, দেন মেঘাইছে, মেঘাওয়ার পর আর কৃষকরা খেরগুলো নিতে পারছে না। এই যে একটা মাছ আলহামদুলিল্লাহ প্রথমে আমরা বনি করলাম, এই যে আসি বসছি সেচ দিয়ে দিতে। দেরি ঠিক মাছ রে, লাল টকটকা, এই যে দেন আমরা শেষের সাথে সাথে আসতেছে। কুই মাছ, কুই মাছ হয়েছে, ভাই সাফ তারা যাব।
এমন একটা জায়গার মধ্যে সময় আইসি, মানে পানি ভালো লাগবো, মাছও আছে এখানে অনেক মাছ, সাপ আমি ধরতে পারি না, সাপ দেওয়ার জন্য ভয় লাগে। যা এই যে পালাই দিলাম নামাইরা, সাপ থাকার কারণে অনেক ভয় ভয় লাগতেছে, কারণ আমি সাপ ধরতে পারি না। সাপ আবার কামড়, সাপ তো এমনিতে সমস্যা নাই, পানির সাপ যেগুলো আছে এগুলো বিষাক্ত হয় না, কিন্তু ভয় লাগে। এই রূপগুলোর ভিতরে যেমন মাছ আছে যেমন সাপও আছে, সাপও দেখে সামনে যাও, সামনে যা সামনে মাছ থাকলে আরো এগুলা আর বংশ বৃদ্ধি করে, সাপ তো কোনো উপকারই করে না। সাপ বন্ধুরা দেখেন, এই যে সাপটা আজ আমার বানা এলিছি, এই যে সাপ। যা এবার পারলে গাছ গা, মাছ ধরার মধ্যে আরো ডিস্টার্ব করলো, আবার করলো এখানে মূলত সবগুলো মাইরে আমরা ধরি। দেখেন বন্ধুরা এই যে কত বড়টা শিং মাছ, ওরে ভাই সাহ, ভাই ভাই ও দেখ ভাই, এই সময় একটা পাইছিলাম বড় তো, এই যেমন একটা এলো দুইটা তেমন একসাথে, হ্যাঁ দাদা সাপের লেগিয়া না দিতাম এই মাছ চাইলাম। শিংগুলা কুই মাছটা, কুই মাছ কুই কুচা, কুচা সব আরেকটা মাছ পাইলাম আমরা, একটা বড়টা
আর একটা কুচ্ছা হয়েছে ধীরে, এই যে আর একটা কই মাছ। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাছ ধরা শেষ। তো এই যে আমরা এই ডোবাটা থেকে এই যে মাছগুলো পাইছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।